রাজের সঙ্গে তিশা সুনরেহার গোপন ভিডিও ফাঁস। ঢাকায় চলচ্চিত্রের নায়ক ও জনপ্রিয় নায়িকা পরিমলির স্বামী শরীফুল রাজ ফের আলোচনার জায়গা করে নিলেন। মধ্যরাতে রাজের আইডি থেকে তিশা সুনরেহার ছবি ও ভিডিও ফাঁস হয়েছে। ফেসবুকে দেখা গেল অভিনেত্রী সুনরেহা বিনতে কামাল তানজিন তিশা ও নাজিপা তোশির সঙ্গে আপত্তিকর অবস্থার ছবি ও ভিডিও ক্লিপ। সোমবার দিবাগত রাতে রাজের নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করা হয়। সেসব ছবি ও ভিডিওতে মদ্যপ অবস্থায় দেখা গেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা ও অভিনেত্রী সুনরেহা বিনতে কামালকে। ভিডিওতে অভিনেত্রী সুনরেহাকে অসংলগ্ন ও অশ্লীল ভাষায় কথা বলতে শোনা গেছে, আর এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর ফলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। একই সঙ্গে চলছে নানা সমালোচনা। ভিডিওতে রাজ নিজের সামনে না আসলেও ক্যামেরার পিছনে থেকে ভিডিও ধারণ করেছেন, যা কথা বলতে শোনা যায়। ক্যামেরার সামনে তানজিন তিশা ও সুনরেহাকে মদ্যপ অবস্থায় পাগলামি করতে দেখা যায়। সুনরেহার সঙ্গে ভিডিও কলের কথোপকথন ছবি পোস্ট করে রাজ ক্যাপশনে লেখেন, আই লাভ ইউ ক্রেজি গার্ল। তানজিন তিশার ভিডিওতে লেখেন, ও মিস ইউর পি। ভিডিওতে তিশাকে পাগলামি করতে দেখা যায়। এই ঘটনায় অভিনেতা রাজ ও তিশা কিছু না বললেও কথা বলেন অভিনেত্রী সুনরেহা। তাদের ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার পিছনে চিত্রনায়িকা পরিমলের হাত রয়েছে বলে আকার ইঙ্গিত দাবি করেছেন তিনি। তবে ঘণ্টাখানেক পর রাজের প্রোফাইল থেকে সেসব ছবি ও ভিডিও সরে ফেলা হয়েছে। এদিকে এ ঘটনায় সোমবার রাতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন সুনরেহা। রাতে সোয়া তিনটার দিকে ফেসবুক ভেরিফাইড প্রোফাইলে এক স্ট্যাটাসে তিনি লেখেন, রাজকে আমি 10 বছরের সময় বেশি ধরে চিনি। সে আমার অনেকে ভালো বন্ধুও ছিল, তবে তার বিয়ের পর থেকে তার সাথে প্রায় যোগাযোগ ছিল না আমাদের। সেদিন একটি ডাবিং স্টুডিওতে দেখা হলে আমরা একসঙ্গে ছবি তোলাম। আমি জানি না পুরনো বন্ধুর সঙ্গে একটি ছবি তোলা এমনকি অপরাধের বিষয়। তার স্ত্রী অর্থাৎ পরিমণি কোনো কারণ ছাড়াই পাগল পায় এটা নিয়ে।